শিবগঞ্জে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরো ১৭ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার। বিস্তারিত দেখুন নাহিদুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার বিকেলে বিএনপি দলীয় দুই নেতা নিহত ও পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ শেষে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৭ জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবাইর আহমেদ জানান, পুলিশের পক্ষ থেকে কর্তব্যরত পুলিশের উপর হামলার ঘটনায় ফুটেজ দেখে শনাক্ত করে গত রাতে বিএনপির ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এই মামলায় মোট ২৯ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশের দায়ের করা মামলায় ৩০ জনকে নামীয় এবং ৯০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টমাস উদ্দিন ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল আলী সহ ১৭ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।